আপনেন যে আমাদের যে 5 আগস্টের যে আমাদের একটা ইম্যাচিউর অভ্যুত্থান হয়েছে আমরা সেটাকে ম্যাচিউরড এই কারণে বলতে পারছি না কারণ আমরা যদি কিছুদিন এই আন্দোলনটি বা এই অভ্যুত্থানটি দীর্ঘায়িত হতো তখন প্রশাসন এবং আমাদের যে ফেসিবাদী কাঠামোর যারা সহযোগী ছিল বুদ্ধিবৃত্তিক সমাজ মিডিয়া প্রশাসন বিচারিক যে ক্ষমতার যে বিচার যে একটা বিচার ব্যবস্থার যে কাঠামো তাদের মধ্য থেকেও আমাদের স্বতঃস্ফূর্ত এবং ভিজিবল অংশগ্রহণ সেখানে আমরা দেখতে পেতাম যাই হোক সেটি ভিন্ন তর্ক আমরা আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানে আমাদের প্রায় 1500-র বেশি শহীদ হয়েছে এবং 30,000-এর বেশি আহত হয়েছে আমাদের অভ্যুত্থানের যে মূল স্পিরিটের জায়গাটি আমাদের দায়বদ্ধতার জায়গাটি আমাদের ঋণের জায়গাটি এই ঋণের জায়গাটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে অন্তর্বর্তীকালীন সরকারটি এসেছে এবং যারা পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসবে যারাই আসুক না কেন সবার এই বিষয়টিকে মাথায় নিয়েই পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাদের যে দায়টি রয়েছে রক্তের যে দায় এই রক্তের আপাতত যে দায়টি আমাদের দেওয়ার জন্য আমাদের ইতিমধ্যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে 5 আগস্টের পরবর্তী পুরো সময়টি আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা বিভিন্ন হসপিটালে হসপিটালে আমরা রাত দিন ঘুরেছি নিজ উদ্যোগে বিভিন্ন সরকারি বেসরকারি ফান্ড সংগ্রহ করে আমরা আহতদের কাছে আমাদের জায়গা থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিভিন্ন সময়ে এবং 5 আগস্টের পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাসপাতালে রাত দিন ছোটাছুটি করেছে আহতদের জন্য ফান্ড ম্যানেজ করার চেষ্টা করেছে এবং আহত এবং শহীদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান এবং পুনর্বাসন নিশ্চিত কল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই জায়গাটি বিবেচনায় নিয়ে আমরা মনে করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি যারা এই বিপ্লবকে ধারণ করেছে যাদের নেতৃত্বে সবার অংশগ্রহণে এই বিপ্লবটি প্রতিষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তাদের একজন প্রতিনিধিত্ব নেতৃত্ব স্থানীয় পদ রাখা উচিত যাতে করে আমরা জানি আমরা যেহেতু মানুষের সাথে মিশছি প্রতিনিয়ত রাস্তায় যাচ্ছি মানুষের কথা শুনছি মানুষ আমাদের কাছে আসতে রাষ্ট্রীয় কোনো প্রোটোকল মেনটেন করতে হয় না সেই জায়গা থেকে আমরা মনে করেছি সার্জিস আলম 5 আগস্ট পরবর্তী সময়ে পুরো সময়টা যেহেতু আহতদেরকে নিয়ে শহীদ পরিবারকে নিয়ে আমাদের সবাইকে একসাথে আমরা কাজ করেছি সেই অভিজ্ঞতার জায়গা থেকে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে আমরা মনে করেছি সাধারণ সম্পাদকের যে দায়িত্বটি এই সাধারণ সম্পাদকের দায়িত্বটি সার্জিস আলম ভালোভাবে পালন করতে পারবে সেই জায়গা থেকে উপদেষ্টা মণ্ডলী সহ অন্যান্য আমাদের যে যারা সমন্বয়ক রয়েছে 158 জন সমন্বয়ক এবং আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে সার্জিস আলম প্রথম দিনের মতো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তার কাজ পরিচালনা করছে এবং এই কাজটি দায়িত্বের সাথে এবং যোগ্যতার সাথে পরবর্তী সময়ে পালনের জন্য সার্জিস আলমকে আপনারা ইতিমধ্যেই জানেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে সার্জিস আলমের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যেহেতু এই বিপ্লবটি আমাদের এই গণ অভ্যুত্থানটির মূল যে ভিত্তিটি হচ্ছে আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং সার্জিস আলমের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আহত এবং শহীদ পরিবারের যথাযথ সম্মাননা রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের জন্য যেই ধরনের রাষ্ট্রীয় যেই পদক্ষেপ নেওয়া উচিত সেটি যেন দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হয় সেটিকে যেন কোনোভাবেই ব্যুরোক্র্যাটিক লেজুরবৃত্তির মধ্যে সেটিকে নিয়ে কোনো ধরনের দীর্ঘায়িত যেন না করা হয় কারণ শহীদ এবং আহতদের পরিবার এবং তাদের যে দায় এই দায়টি রাষ্ট্রের প্রতিটি কাঠামোর সর্বপ্রথম অনুভব করা উচিত সেই জায়গা থেকে সার্জিস আলমের প্রতি আমাদের আহ্বান থাকবে কোন ধরনের যেই সিস্টেমেটিক লেজুরবৃত্তি কোন ধরনের কনস্টিটিউশনাল ব্যুরোক্র্যাটিক স্পিরিটের কোনো পুনর্বাসন হবে না শহীদ এবং আহতদেরকে সবগুলো কার্যক্রম পুনর্বাসন কার্যক্রম রাষ্ট্রীয় সম্মানের কার্যক্রম তাদের আর্থিক যেই সহায়তা কার্যক্রম সেগুলোকে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে সবার আগে সেগুলোকে পালন করতে হবে।